নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা নতুন ধরনের রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হলো ফুটি। ফুটি চিংড়ি দিয়ে আমি ডালনা বানিয়ে আপনাদের দেখাবো। এটা গরমকালে করলে খুব ভালো লাগবে, শরীরের পক্ষে ঠান্ডা হয়, যখন তখনই খাওয়া করা যায়, খুব কড়াও সোজা। যদি আপনাদের এই রেসিপিটা আমার পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফুটি চিংড়ির ডালনা বানাতে লাগছে, চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রাম, ছাড়িয়ে নিয়েছি এটা পরিষ্কার করে ধুয়ে, আর ফুটি আছে এখানে। এই ফুটিটা আমি ভালো করে কাটবো, টুকরো টুকরো করে কেটে নেব। সর্ষের তেলে করবো রান্নাটা, আর টমেটো একটা ছোট টমেটো কুচো করে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু আদা বাটা, লঙ্কা কুচি, লঙ্কা ভুজে দেবেন যেমন লঙ্কা খাবেন, আর নুন আর চিনি এই লাগবে। এই দিয়ে আমার এই তরকারিটা হয়ে যাবে। প্রথমে আমি ফুটিটাকে কেটে নেব। পুরোটা ছুলে নিয়েছি, এবারে টুকরো করব এরকম। এগুলো ভেতরটা পরিষ্কার করে নেব। ফুটিটা আমি এভাবে কেটে নিয়েছি, এরকম টুকরো করে কেটে নিলাম। এবারে আমি এটাকে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, গরমও হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে চিংড়ি মাছটা ভাজার জন্য। প্রথমে অল্প করে দিচ্ছি, 2 টেবিল চামচ তেল দিলাম। চিংড়ি মাছটার মধ্যে একটু নুন, এই হলুদ নুন একটু দেব। ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। আর একটু তেল দিলাম, অল্প 4 চামচের 1 চামচ তেল দিলাম। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আর লঙ্কা কুচি। গ্যাসটা কমিয়ে দিলাম এখন। একটু নুন দিয়ে দিলাম। ধনে গুঁড়ো,
এক চামচ করে সব চা চামচের এক চামচ করে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতন করে দেবেন। সামান্য একটু হলুদ, একটু জল দিয়ে দিচ্ছি। একটু কষাতে হবে, এবারে এই সবজিটা দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, সামান্য নুন দিলাম, তখন একবার দিয়েছি, অল্প করে নুন দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো। আর একটু জল দিয়ে দিলাম, এবারে এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেবো। হয়ে গেছে, একটু দেখছি খুলে। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, এটা চিংড়ি মাছ না হলে ডালের বড়া দিয়েও খুব ভালো লাগবে, নিরামিষ করে করলে যারা মাছ খান না, ডালের বড়া করে এরকম একই প্রসেসে করলে খুবই ভালো লাগবে। চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হয়। এক মিনিট একটু ঢাকা দিয়ে রাখলাম, এক মিনিট পর তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল ফুটি চিংড়ির ডালনা, এটা খেতে খুবই ভালো হয়, নতুন ধরনের জিনিস। আপনারা সকলে করবেন, খাবেন এবং আমাকে জানাবেন কমেন্টস করে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।